দীর্ঘ 29 বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ভারতের অস্কারজয়ী সঙ্গীত পরিচালক ও সুরকার এআর রহমান। স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ সময়ের দাম্পত্যের গভীর সম্পর্কের মাঝেও টানাপোড়েন ও জটিলতা সৃষ্টি হয়েছে, যা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় বলে জানিয়েছেন তারা। এআর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, আমরা গ্র্যান্ড 30 পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভাঙা হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। আমরা ছিন্ন ভিন্ন, তবুও আমরা অর্থ খুঁজি, যদিও এই টুকরোগুলি আর তাদের জায়গা খুঁজে পাবে না। আমাদের বন্ধুদের বলছি, যখন আমরা এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি, তখন আপনারা যে উদারতার সঙ্গে আমাদের গোপনীয়তাকে সম্মান করেছেন সেজন্য ধন্যবাদ। এর আগে বিয়ে ভাঙা নিয়ে সায়রা বানুর একটি বিবৃতি ইন্ডিয়া টুডের মাধ্যমে প্রকাশ্যে আনেন তার আইনজীবী বন্দনা শাহ। ইন্ডিয়া টুডেকে দেওয়া বন্দনা শাহর বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘ বছর বিবাহিত জীবন কাটানোর পর সায়রা ও তার স্বামী এআর রহমান একে অপরের থেকে আলাদা হওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিনের টানাপোড়েনের পর তাদের এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, শেষবার আম্বানির ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল রহমান ও তার স্ত্রী সায়রা বানুকে। তখনও তাদের দেখে বোঝা সম্ভব হয়নি যে তাদের মধ্যে এতটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে। 1995 সায়রা বানুর সঙ্গে গাঁট ছড়া বাঁধেন এআর রহমান। তাদের 3 সন্তান খাতিজা, রহিমা ও আমিন। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক স্টোরিতে অস্কারজয়ী গায়কের ছেলে আমিন লিখেছেন, আমাদের এই সময় পরিবারের যাবতীয় গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের সবার প্রতি অনুরোধ করছি, বিষয়টি বুঝতে পারার জন্য সবাইকে ধন্যবাদ। এদিকে মেয়ে খতিজাও ভাইয়ের কথা লিখে পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন। অন্যদিকে সবার কাছে দোয়া চেয়ে তামিল ভাষায় রহিমা লেখেন, এটা আমাদের ব্যক্তিগত ইস্যু, তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করেন। দীর্ঘ 29 বছরের এই তারকা দম্পতির এমন সিদ্ধান্তে হতবাক তাদের অনুরাগীরা। ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।